सुप्रीम कोर्टের দিকে নজর রাখব। সেখানে যোগীর ঘৃণা ভাষণ মামলা এবং সেই মামলা শুনানি চলে, জানানো হয়েছে যোগীর সুপ্রিম স্বস্তি এবং যোগীর বিরুদ্ধে পদক্ষেপ না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। সেখানেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় আরজি খারিজ করে দেয়। আরও একবার জানিয়ে রাখব যোগীর ঘৃণা ভাষণ মামলা সুপ্রিম কোর্টে, সেখানে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে যোগীর বিরুদ্ধে কিন্তু কোনো রকম পদক্ষেপ করা যাবে না এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল এবং সেই আবেদনকেই কিন্তু আজ খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরও একবার জানিয়ে রাখব সুপ্রিম কোর্টে যোগীর ঘৃণা ভাষণ মামলা প্রাথমিকভাবে যোগীর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছিল, তবে সেই আবেদন সেই আরজি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি এন ভি রমানের ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানি চলে, সেখানেই কিন্তু সেই আরজি খারিজ করা হয়েছে। অর্থাৎ যোগীর সুপ্রিম স্বস্তি যেমনটা বলাই যায়। আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীরাজ ঠাকুর। নীরাজ, কি জানকারি হয় এস বারে মে? দেখিয়ে আজ উসকা ফাইনাল উসকো হিয়ারিং আজ রাখি গই থি और आखिर दिन चीफ जस्टिस ने कि जो बेंच है उन्होंने उससे कहा कि इसको पोजीशन को रद्द किया जाता है क्योंकि उनको कोई मेरिट इसमें नजर नहीं आई, लेकिन साथ ही उन्होंने कहा कि बाद के स्टेज में अगर कोई इसको चैलेंज करना चाहे या इस पर इसके सैंक्शन को लेके जो बात है उस पर अगर बात करना चाहे तो बाद में की जा सकती है, लेकिन फिलहाल ये पिटीशन रद्द की जाती है। तो इस पिटीशन को यही रद्द कर दिया गया कि उनके खिलाफ जो सैंक्शन थी वो सरकार ने नहीं दी गई, तो आज वो पिटीशन का निपटारा कर दिया गया। जी शुक्रिया नीरज, हमारा कथा बोलते हैं प्रतिनिधि नीरज ठाकुर संगे। प्रधान विचारपति डिविशन बेंचे जोगीर घृणा भाषण मामलार शुनानी चले और सेखने जे निर्देश देवा एर आगे प्राथमिक भावे अर्थात जोगीर बिरुद्धे कोनो रकम पदक्षेप करा जाबे ना जे निर्देश देवा होयेछिलो सेई निर्देश के चैलेंज जानिए आरजी करा होयेछिलो, तबे सेई आरजी खारिज करे दे प्रधान विचारपति डिविशन बेंच। আর একবার জানিয়ে রাখবো আপনাদের আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যোগীর ঘৃণা ভাষণ মামলা চলে, তবে সেখানে যে আরজি জানানো হয়েছিল তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।